রাধা শ্যাম সুন্দর কৃষ্ণ শ্রীমদ ভাগবত অপস্মহি কৃষ্ণায় বাসুদেবায় হরয় परमात्मने प्रणतो क्लेश नाशाय गोविंदाय नमो नमः জয় জয় গৌড় চন্দ্র জয় নিত্যানন্দ

মহা প্রসাদ জননি সৌভাগ্যবর্ধি আধি ব্যাধি হানিং তুলে নমো নমস্তে ঔদারেণ সুকাম ধুদ্রিবিশৃক্ষেন্দিনমি বৃন্দং ব্রহ্মসুকঞ্চরত কন্দর্পবৃন্দং প্রভু বাতসল্য সুমাতৃধেু নিচয়ং বিসুদ্ধিং নন্দন নিত্য আনন্দ নমং বন্যমামি শততং সংবর্ধিনং আনন্দ লীলাময় বিঘ্রহায়ো হিমাভো দিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্ৰেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে নমস্ত্রি কালসত্তায় জগন্নাথ সুতায় চ

শ্যামং বৈজয়ন্ত ত্রিভঙ্গ বৃন্দাবনস্থ ভূষিত বৈজয় ব্রহ্ম গোপাল বৈশম হে কৃষ্ণকরুণা সিধু দীনবন্ধুজগৎপতি গোপীষ গোপিকা রাধা রাধাক্ত নমস্তুতে তপ্তকচন গৌরাঙ্গি রাধি বৃন্দাবশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়া বৃন্দাবন গুরুং বন্দী কৃষ্ণকমলোচন রাধারমন দিবং রাধা শ্যাম সুন্দর বিগ্রহ মম তামস নাশকরম জয় নিত্যানন্দ প্রভু দেহি পদম ইষ্টদেব বন্দি মোর নিত্যানন্দ রায় গৌর কথা লীলাস ফুরে নিতায় কৃপায় ইষ্ট গোষ্ঠী সহিতে মহাপ্রভুর জয় জয় শুনিলে গৌর কথা ভক্তিলভ্য হয় বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এ বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণনেভ্য নম নম জয়রূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ আমি এই ছয় করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বন্দী বিতনতেই ভক্তি মূকমাবর্তই শ্রুতিম ইয়কৃপাতমহং বন্দে চন্দ্রং প্রভু অজ্ঞাতিক গতিং বন্দে হীনাথদিক্রীরাধারমন দীপমদি কং শরণং প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গদাধর শ্রীদ্ৈতধর শ্রীবাসভক্তিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি শ্রি নিতাই গৌর সীতা হরি হরিব। সে ভৃতা নেডাং কলিকোলু সেনাং কিংনো তথা প্রাযস্চিটাং রচয় যদ নান সতত ইমে ব্রজন্তি তমিন্তাং

রচ তাদের তথা যাহে সুখে সশরীরে পায় তোমায় শবনরে তবে ঘুচে মোর মনোব্যাথা। এই রূপে নানা রঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গে মন্ত্রয়ে যে নীতি অনুসারে সেই প্রভু নিত্যানন্দ ভজন তরুণ কন্দ ভজি আমি আমিতারে পরম কৃপালু পরম দয়াল পতিত পাবন কলিজীবের একমাত্র বন্ধু এই কলিজীবের দুঃখে যে দুঃখী পতিতের বন্ধু অগতির গতি অদশ দরসি আমার শ্রীচৈতন্য মহাপ্রভুর বিলাসের তনু গৌর প্রেমে গড়া তনু গৌর করণ মন্ত্র অভিন্ন চৈতন্য কলেবর অক্রধ পরমানন্দ জগৎগুরু প্রভু নিতাই চাঁদের আস পাঁচশো একান্নতম জয়ন্তী আজকে আমাদের আনন্দের দিন কেন জানো মা তোমরা সবই জানো তবু বলি আজ গৌড় আমরা কেমন করে পাবো সেই পাবার মন্ত্র পেলাম শুধু মুখে গৌড় গৌড় বললে গৌড় পাওয়া যায় না মা আমি যদি মুখে সবসময় কৃষ্ণ 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 অনেকে তো এখন কৃষ্ণ বলে না অনেকে কৃষ্ণা বলে হরে কৃষ্ণা মৃত্যুকালে দ্রৌপদী দেখা দেবে সারা জীবন কৃষ্ণাকে ডেকে গেল কৃষ্ণ মানে দ্রৌপদী কৃষ্ণ মানে নন্দনন্দন কৃষ্ণ আবার কৃষ্ণকে ডাকার জন্য যে সামর্থ্য কৃষ্ণকে ডাকার জন্য যে অধ্যয়ন কৃষ্ণকে ডাকার জন্য যে ভজন সেটা আবার রাধারানী ছাড়া সম্পন্ন নয় আজ কেবল নেতাই কথা কলিযুগের একমাত্র জীবের যিনি জন্য দুঃখী যে কলিজীবের জন্য যিনি কেঁদেছেন এত মিষ্টি ভগবান যিনি সব করেছেন মহাজন বললেন আগে জনমিলা নিতাই চাঁদ পাতিয়া করুণা অমিয়া ফাঁদ মহাপ্রভু এলেন কবে চোদ্দশো সাত শকাব্দ চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ আমার নিতায় চাঁদেলেন তার ঠিক বারো বছর আগে ধাম বীরভূমের একচক্রা গ্রাম পণ্ডিত পদ্মাবতীর গর্ভ আলো করে ঘর আলো করে আমার নিতাই এলেন বারো বছর আগে মহাপ্রভুর থেকে নিতাই চাঁদের বয়সের ডিফারেন্স হচ্ছে বারো বছর বারো বছরে বড় ছিলেন আচ্ছা নিতাই চাঁদ কেন আগে এলেন সীতানাথ তো নিতাই চাঁদকে ডাকেননি প্রশ্ন জাগতেই পারে নিতাই চাঁদ আগে এলেন কেন সীতানাথ তো শান্তিপুরের গঙ্গার ঘাটে এ দেখুন শুভ মাঘ মাস এটা কিন্তু সর্বসিদ্ধা মাঘ মাস আমাদের শান্তিপুর নাথ এসে গেছেন কি করছেন শান্তিপুরে গঙ্গার ঘাটে তুলসী দিচ্ছেন মদন গোপালকে ডাকছে মদন গোপাল একবার এসো কলি জীবের দশা আর সহ্য করা যাচ্ছে না অবিদ্যা মদে অন্ধকার একবার এসো মদন গোপাল শান্তিপুরে গঙ্গার ঘাটে তুলসী দিচ্ছেন সেই তুলসী গঙ্গার স্রোতের দিকে না গিয়ে বিপরীত দিকে নবদ্বীপের গঙ্গা এসে সচিমাকে প্রদক্ষিণ করছে সীতানাথ বললেন এর গর্ভেই আমার প্রভু আসবে ওমা এদিকে আবার বীরভূমে জন্মে গেছে কে জন্মেছে মা শের সাই শঙ্কর সন অবতারী নারায়ণ যার অংশ কলাতে গণন সেই কৃপা সিন্ধু ভক্তিদাতা জগতের হিতকর্তা সেই রাম রোহিণী নন্দন এই মাটির পৃথিবীতে যারা এসেছেন যে ভগবানই এসেছেন যে অবতারেই এসেছেন প্রত্যেকে তার পুজো হয়েছে ত্রেতা যুগে রামচন্দ্র এসছেন রামচন্দ্রের পুজো হয়েছে সর্বত্র আমরা জানি দাপর যুগে কৃষ্ণচন্দ্র এসছেন কৃষ্ণচন্দ্রের পুজো সর্বত্র কলিযুগে আমার মহাপ্রভু এসছেন গোবিন্দ হয়ে মহাপ্রভুর পুজো সর্বত্র কিন্তু এদের এরা এসেছেন এদের সাথে সাথে একজন সেবকও নিয়ে এসেছেন সেবা করবে কে রামচন্দ্রের সেবককে লক্ষণ লক্ষণ কি করছে রামচন্দ্রকে বলছে দাদা তুমি বনে যেও না আমি যাচ্ছি আই ভাই তুই বস শাসন করবে কি দাদাই শাসন করছে লক্ষণের মনে পরের জন্মে আমি দাদা হয়ে জন্মাব আর তখন তোমাকে শাসন করব। দাপর যুগে বলরাম হয়ে এলো সংকর্ষণ তত্ত্ব পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন গোবিন্দের সেবক হয়ে এলেন কে এলেন বলরাম কেমন করে সেবা করছে শাসন করে আবার সেই বলরাম নিত্যানন্দ প্রভুয়ে এলেন সেবাটা কেমন সর্বত্র সব রকম সেবাটা কেমন মা মহাজন বলছেন উনি তাই তাই উনি নিতাই গৌর বলার পর যা কিছু থাকে সব নিতাই আমার গৌরের ছত্র উনি তাই তাই উনি নিতাই আমার গৌরের বসন উনি তাই তাই উনি নিতাই আমার গৌরের পাদুকা উনি তাই তাই উনি নিতাই আমার গৌরের শৃঙ্গার উনি তাই তাই উনি নিতাই সর্বত্র রূপে সেবা করছেন গৌড সুন্দরের এসে গেছেন রাধা রানীকে তো ভগবান আমাদের ঠাকুরজি স্বপ্ন দেখিয়েছিলেন গৌরস্বরূপের তিনটে বাঞ্ছা রাধারানী তোমার প্রেম কেমন সেই প্রেমের মাধুরী কেমন সেই প্রেমে বা সুখ এই তিনটে বাসনা আমাকে পূর্ণ করতে হবে সেটা ব্রজে হবে না নবদ্বীপে আমি গৌড় হয়ে জন্মাব আমি গৌর হয়ে এই বাসনাটা আস্বাদন করব রাধারানী দেখলেন আমার বধূ সে তো গৌর হয়ে রাধা আবেশে আবিষ্ট হয়ে থাকবে কোথায় আছার খাবে কোথায় পড়বে না বাবা আমি তার সাথে একত্র হয়ে থাকি কি সুন্দর না এটা প্রথম থেকেই এই লীলাটা নারী না করিত বিধি তুয়া হেন গুণনিধি লইয়া ফেরিতাম দেশে দেশে আমাকে যদি নারী না করতো বিধি আমি আমার বধূকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম রাধারানী মনে মনে চিন্তা করছে আমি যদি আমার বধুর সাথে মিশে যাই আমার বধূ তো মাটিতে আছাড় খাবে সেই মাটিতে আছাড় খেলে তা গায়ে তো আঘাত লাগবে না লাগবে তো আমার গায়ে আমি আমার বধুর সাথে মিশে যাই আবার দেখুন মা যখন বৃন্দাবনে গোবর্ধনে আমাদের ঠাকুরজি গোচারণ করছেন রাধারানী তার মহলের অট্টালিকা থেকে গোবিন্দকে দর্শন করছেন আর মনে মনে বলছেন রবি বড় তাপ দিচ্ছে চাঁদ বদন ঘামি আছে বধুর অলোকা তিলকা যাচ্ছে বহিয়া হায় রে আমার বধুর কত কষ্ট হচ্ছে এত রবি তাপ দিচ্ছে আমার বধুর অলকা তিলকা সব ঘেমেতে চলে যাচ্ছে আমি কি করব হেন মনে হয় দয়া মেঘ হইয়া করি ছায়া আমি যদি মেঘ হতাম আমি ছায়া দিতাম আমি ছায়া দিতাম আর আমার বধূ তাতে জুড়িয়ে শ্রান্তি দূর করত আবার বলছেন চন্দন হইতাম তুয়া অঙ্গে মাখা রইতাম আমি যদি চন্দন হইতাম আমার বধুর অঙ্গে মাখা থাকতাম বধুর থেকে আমাকে কেউ আলাদা করতে পারত না বধুর অঙ্গ শীতল করতাম আবার বলছেন শীতল বাতাস হইতাম সঙ্গে সঙ্গে বয়ে যেতাম শ্রান্তি দূর করিতাম সেই রাধারানী মনে মনে ঠিক করলেন আমি তো বধুর সাথে যাব আমার বধূ তো আছাড় খাবে আমার বধুর গায়ে লাগবে না আমি আমার বধুর সাথে যাব এই দেখে সেবক তত্ত্ব অনঙ্গমঞ্জরি মনে মনে চিন্তা করলেন আমার প্রাণেশ্বরী মাটিতে আঘাত খাবে আমি তার উপর আবরণ ফেলি তাই কি করছেন আমার নিতাই যুগল আমার গৌর যুগল নিতাই যুগল হয়ে গৌর যুগলের সেবা করছে আমার নিতাই যুগলকে না সাক্ষাৎ মঞ্জরিয়ার সংকর্ষণ আর আমার গৌর যুগলকে সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র আর শ্রীমতির আধারা এসে গেছেন খেলা করছেন প্রথম থেকেই নাম ছিল কুবের কেন কুবের নাম ছিল মা যখন আমার নিতাই চাঁদ হারাই ওঝার সংসারে এলেন তখন থেকে সংসারে সমৃদ্ধি হল তাই নাম দিলেন কুবের কুবের ছোটোবেলায় কি করতো রামায়ণ খেলা করতো অথচ তাকে কেউ রামায়ণ পড়ায়নি কেউ মহাভারত পড়ায়নি মা এখান থেকে আমরা কি শিক্ষা নিই জানো তো আমাদের সন্তানদেরকে আমাদের ছোটোবেলা থেকেই রামায়ণ মহাভারত এগুলো পড়ানো উচিত গীতা পড়ানো উচিত আমরা কেউ জানি না আমাদের সন্তানদের কাউকে আমরা গীতা পড়াই না রামায়ণ পড়াই না আমি সেদিনকেই ক্লাস টুয়েলভের একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে গীতা কে লিখেছে বলে কে লিখেছে দাদু মনে হচ্ছে না বলতে পারবো না গীতা কে লিখেছে আচ্ছা গীতা কে বলেছে বা দাদু তাও তো বলতে পারবো না আচ্ছা তুই কোন স্কুলে পড়িস তো একটা ইংলিশ মিডিয়ামের নাম বললো তো সেখানে কি করিস না আমি ওখানে অনেক বড় বড় ইংরেজিতে ইংরেজিতে কথা বলতে হয় তো কী হবি না আমি ইঞ্জিনিয়ার হব আর কি করবি না সনাতন ধর্মের শেষ করে দেব আমাদের সনাতন ধর্ম বলে আর কিচ্ছু থাকবে না কেন থাকবে না আমরা তো কেউ ছেলে ছেলেদের আমাদের সন্তানদেরকে গীতা পড়াবো না আমরা নিজেদের স্ট্যাটাস মেনটেন করবার জন্য ছেলেদেরকে বড় বড় স্কুলে ভর্তি করব আমরা কেউ রামায়ণ পড়াবো না কেউ মহাভারত পড়াবো না আমরা কেউ কাউকে চেনাবো না এইভাবেই তো আমরা নষ্ট হচ্ছি এইভাবেই তো আমাদের সনাতন ধর্মের অধপতন ঘটছে চারিদিকে তাকিয়ে দেখো তোমার কত অধপতন যেটা এই সনাতন ধর্মের মন্দির আমাদের সনাতন ধর্মের যেটা মন্দির তা আজকে অন্য ধর্ম আশ্রয় করেছে আর সেখানে প্রণাম করতে গেলে তারা অন্য ধর্ম আটকায় কি অবক্ষয় এই সনাতন ধর্মের তার জন্য তাই আমরা কেউ কোনো কথা বলবো না ওদের হচ্ছে ওদের হচ্ছে আমার কি আমার বাড়িতে তো কিছু হচ্ছে না আমরা মার খেতে খেতে বাংলাদেশ থেকে এইখানে এসেছি এবার এখান থেকে মার খেয়ে কোথায় যাব বলতে পারো কেউ আমরা আমাদের ভগবানকে ভুঁজি না আমরা লজ্জা পাই তিলক করব লজ্জা পাই গলায় মালা পরব লজ্জা পাই কেন কটাক্ষ করবে আমরা জানি না আমরা কি আমরা হিন্দু এই হিন্দুত্ব তোকে এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমার নিতাই এলেন ছোটোবেলা থেকে রামায়ণ পাঠ মা পদ্মাবতী কুবেরকে কোলে নিয়ে বলছেন কুবের তোকে তো কোনোদিন রামায়ণ শিখাই বাবা তুই কেমন করে জানলি বলল মা আমি তো এই রামায়ণের সময় ছিলাম আমি তো রামায়ণের যে লক্ষণ আমি তো সেই লক্ষণ মা বিশ্বাস করে না কেন জানো ঐশ্বর্য দেখিলে কৃষ্ণের নিজ সম্বন্ধ মানে না আমার ছেলে ভগবান এটা কখনো বাবা মা মানতে পারবে না বৃন্দাবদাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন নিতাই চাঁদের যেদিন বারো বছর বয়স বৃন্দাবনদাস ঠাকুর নিতাই চাঁদের শিষ্য এবং বৃন্দাবনদাস ঠাকুর যে চৈতন্য ভাগবতী যে কথাগুলো বলেছেন গৌরলীলার সব থেকে প্রামাণিক গ্রন্থ প্রাচীন প্রামাণিক গ্রন্থ লিলার প্রাচীন প্রামাণিক গ্রন্থ চৈতন্য ভাগবত মা শুনে রাখো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীচরণ চৈতামৃতে স্পষ্ট বলছেন কৃষ্ণ কথা ভাগবতে কহেন বেদন বাস গৌর লীলার ব্যাসাবতার বৃন্দাবন দাস বৃন্দাবন দাস মুখে শ্রীচৈতন্য বক্তা চৈতন্য ভাগবতী যা লিখেছেন মহাপ্রভু বৃন্দাবন দাস ঠাকুরের হাতে বসে লিখেছেন আর একজন আছেন বৃন্দাবন দাস ঠাকুরের সমসাময়িক লোচন দাস তখন বৃন্দাবন দাস ঠাকুর নামিতে খ্যাত চৈতন্য ভাগবত লিখে সর্বত্র নাম হয়েছে বৃন্দাবনের আচার্যগণ প্রশংসায় পঞ্চমুখ এমন সময় লোচন দাস লিখলেন তিনিও নাম রাখলেন চৈতন্য ভাগবত দাসকে বললেন যে বৃন্দাবন দাসকে গ্রন্থটা দেখিয়ে নাও নত তোমার গ্রন্থ বাজারে বিকবে না বৃন্দাবন দাসে ঠাকুরের কাছে যখন লোচন দাস গ্রন্থটা নিয়েলেন। এলেন লোচন দাসকে বৃন্দাবন বলছেন তোরা নিতাই মানিস না তোদের গ্রন্থ দেখব না যখন লোচন দাস বৃন্দাবন ঠাকুরের মায়ের কাছে নারায়ণী দেবীর কাছে নিয়ে গেলেন নারায়ণী দেবীর কথায় যখন বৃন্দাবন দাস ঠাকুর লোচন দাসের গ্রন্থের প্রথম পাতাটাই খুললেন দেখলেন লেখা আছে অভিন্ন চৈতন্য তনু ঠাকুর অবধূত দাস ঠাকুর বলছেন লোচন চৈতন্য ভাগবত আমি লিখেছি বটে কিন্তু এ কথা আমি লিখতে পারিনি তাই দাসের যে চৈতন্য ভাগবত মা বিষ্ণুপ্রিয়া সেই চৈতন্য ভাগবতের নাম দিলেন চৈতন্য মঙ্গল তো বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন যে যখন নিতাই চাঁদের বারো বছর বয়স গৃহে এক সন্ন্যাসী এলো এখন এই সন্ন্যাসীকে নিয়ে অনেক মতবিরোধ আছে কেউ কেউ বলছেন মাধবানন্দ পুরী এসেছিলেন কেউ বলছেন শঙ্করণ্য পুড়িয়ে এসেছিলেন কেউ বলছেন মহাপ্রভুর দাদা বিশ্বরূপ এসেছিলেন কিন্তু আমার প্রপিতামহ প্রভুপাদ নিমাইচাঁদ গোস্বামী তার স্বরোচিত শক্তি মাজান্ন গ্রন্থে স্পষ্ট বলছেন মহাপ্রভুর দাদা বিশ্বরূপ তিনি শঙ্করান্নপুরী তিনি এসেছিলেন ভিক্ষা করতে হারাই ওঝার কাছে আজকে তোমার কাছে আমাকে একটু রাখবে সারাদিন সেবা করেছেন অতিথি নারায়ণ সেবা যখন চলে যাচ্ছেন তখন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছেন ভিক্ষায় কি দেব বাবা হারাই জিজ্ঞাসা করছেন শঙ্করান্নপুরীকে ভিক্ষায় কি দেব আপনি বলুন আপনি কি চান বলে আমি যে জিনিসটা চাইবো সেটা দেবে আমাকে বলে বলুন সত্যি করো কথা দিলাম আপনি যা চাইবেন তাই দেব 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 দেবো তাহলে তোমার সন্তানটা আমাকে দাও যেই বলেছে সন্তান আমাকে দাও মা বাবার চোখের নয়নমণি কুবের হারাই পণ্ডিত বার্য জ্ঞান হারিয়ে ফেলেছে কি চাইলে সন্ন্যাসী আমার প্রাণটা চাও আমার প্রাণটা চাও তোমার সন্তানকে চাই আমি একা সন্ন্যাসী সর্বত্র ঘুরি আমার সাথে একজন সঙ্গী থাকলে আমার ভালো হবে হারাইও যা বললেন আমার একার পুত্র তো কুবের নয় আমাকে তোর মায়ের কাছেও আজ্ঞা নিতে হবে পদ্মাবতীর কাছে এলেন পদ্মাবতী আমি বড় সর্বনাশের কাজ করেছি আমার মতন এত বড় সর্বনাশের কাজ কেউ করেনি পদ্মাবতী বলে কি করেছ প্রভু পতি পরমেশ্বর পতি কখনো ভুল করতে পারে না করেছি পদ্মাবতী করেছি কি করেছো আমি কিছু না বুঝে সন্ন্যাসীকে ত্রিশত্তি করেছি আমার কুবেরকে সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে পদ্মা পদ্মাবতী বললেন হ্যাঁ ঠিক আছে দেবো চলো গেছ হ্যাঁ আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দেবো তারাকে কথা দাও কোনো দিন কুবেরকে মা বাবার অভাব ভোগ করতে দেবে না আমি দেব কোনো দিন মা বাবার অভাব ভোগ করতে দেবে না হ্যাঁ পদ্মাবতী কথা দিলাম বারো বছর বয়সে ঘর ছাড়লেন যেদিন মহাপ্রভু ঘর ছাড়লেন যে বারো বছর বয়সে নিতাই চাঁদ ঘর চাললেন ঠিক সেই সময়তেই আমার মহাপ্রভু নবদ্বীপে জন্মগ্রহণ করলেন কেন দেখুন মহাজন এখানে আস্বাদন করছেন কেন খেলার ভূমি আগে এলো মহাজন আস্বাদন করছেন খেলার ভূমি আগে এলো আগে আইলা বলরাম পিছে পিছে আসবে শ্যাম খেলার ভূমি আগে এলো নইলে খেলারু কোথায় খেলবে শিশু কোথায় জমি তৈরি করবে তাই বারো বছর আগে বেরিয়ে গেল ঘর ছেড়ে মনে মনে চিন্তা আছে আমার প্রভু শ্যাম তো আসছে আমার প্রভু আসছে আমায় তো খেলবার ভূমি প্রস্তুত করতে হবে আমি তো তার বিশেষ সেবক আমি যদি তার সেবা না করি তাকে কে পুঁজবে কে জানাবে তাই বারো বছর আগে বেরিয়ে গেলেন সর্বত্র পরিক্রমা করলেন পদব্রজে উত্তরে কাশী থেকে উত্তরের তিব্বত থেকে শুরু করে দক্ষিণে কাশী অবধি সর্বত্র পদব্রজে যখন নিতাই চাঁদের কুড়ি বছর বয়স বাইশ বছর বাইশ বছর এলেন শ্রীধাম নবদ্বীপে এই নবদ্বীপে এসে নিতাই চাঁদ দাঁড়িয়ে গেলেন এই নবদ্বীপে এসে নিতাই চাঁদ তখন প্রাণ কৃষ্ণকে ভাইয়ারি ভাইয়ারে কানাইয়ারে দর্শি খাজারে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন হেনমতে নিত্যানন্দ বৈশে হেনমতে বৃন্দাবনে বৈশে নিত্যানন্দ নবদ্বীপে প্রকাশ হন গৌরচন্দ্র এই প্রকাশ মানে মহাপ্রভুর জন্ম নয় এই প্রকাশ মানে মহাপ্রভু গয়ার থেকে পিতৃ পিণ্ড দান করে আর ও নয় এখন ভাবুক নিমাই পণ্ডিত এখন কৃষ্ণ আবিশে আবিষ্ট নিমাই পণ্ডিত কি করছেন অতি গৃহ নিত্যানন্দ এই অবতারে ও আমার শ্রীচৈতন্য যারে জানায় সে জানিতে পারে এত গূহতত্ত্ব মা এত গ্রহ তত্ত্ব যে গৌরতত্ত্ব কৃষ্ণতত্ত্ব রাধাতত্ত্ব গুরুতত্ত্ব তত্ত্বের উপর আমার নিত্যানন্দ তত্ত্ব যাকে বুঝতে গেলে আমার মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা চাই নবদ্বীপ সমগ্রাম ত্রিভুবনে নাই নিত্য বিলাসায় যথা গৌরাঙ্গনীতাই হেন নবদ্বীপে মাঝে ভক্ত সহিত বিরাজে মহাভাব রসরাজ মূর্তি শুদ্ধ প্রেমময় দেহ রাগমার্গে ভজে বেদ দেহ তার হয় সদা প্রেম ফূর্তি রাগ রাগমার্গ কি করে বুঝব প্রেমটা আসবে কি করে ভজনটা হবে কি করে মা ভজন তো বহিরন্দীয় সাধন মালা জপ করছি মালা জপ করছি মালা জপ করতে করতে পাঠ শুনছি কীর্তন শুনছি মালা জপ করতে করতে এটা তো বহিরন্দীয় সাধন এটা সাধন নয় সাধন কি অপক্কে সাধন রীতি পাকিলে সে প্রেমভক্তি পক্কাপক্ক এই মাত্র বিচার সাধন কোনটা নিতাই গৌরের মধুর মিলন স্মরণ করা নিজ মনের মধ্যে কেবল নিতাই 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 বলে ডাকা কেবল কেবল প্রাণ ভরে নিতাই গুণ কর কীর্তন করা মুখের মধ্যে মুখের মধ্যে জোর করে নয় যখন মুখের মধ্যে জীব অটোমেটিক্যালি বলতে আরম্ভ করবে নিতাই 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 তখন হবে সাধন সাধন মানে কি মা সাধুগুরু বৈষ্ণবের হাহাকারটা স্মরণ করাই সাধন মহাপ্রভুকে চিনব কি করে যদি নিতাই চাঁদ কৃপা করে না চেনান তাই অতি তানন্দ এই অবতারে মহাপ্রভু তো দেখছেন আমাকে তো এবার চেনাতে হবে আমার শ্রীচৈতন্য যারে জানায় সে জানিতে পারে গৌর জানাচ্ছেন কেমন করে একদিন বিষ্ণুখট্টায় বসেছেন বসে ভক্তগণকে বলছেন শোনো ভক্তগণ কালকে আমি বিষ্ণু পূজা করছিলাম বিষ্ণু পূজা করতে করতে হঠাৎ আমার মনের মধ্যে একটা অপরূপ স্বপ্ন এলো স্বপ্নটা কি না তালক যে এক রথ সংসারেরও সার আশিয়ার রহিল রথ আমারও দুয়ার তার মধ্যে দেখি এক প্রকাণ্ড শরীর গতি নহে বাঁধে স্থির নহে ধীর নীল বস্ত্র পরিধান নীলবস্ত্র মাথে হলধর তান বুঝিয়ে চরিত্র এই রকম একটা স্বপ্ন দেখলাম নীলবস্ত্র পরিধান নীলবস্ত্র মাথে বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র হলধর তার নামে বুঝিয়ে চরিত্র এইবারই নিমাই পণ্ডিতের হয় দশ বার বিশ বার এই কথা কয় আমি তখন বললাম যে আমি নিমাই পণ্ডিত তখন আমায় বলছে তোমার আমার কালি হইবে পরিচয় কেমন সংকর্ষণ চিন্তা করে দেখুন কেমন সেবক তত্ত্ব সেবককে বলছে শোনো দরকারটা তোমার তুমি আসবে আমার কাছে আমি যাব না তোমার কাছে তুমি যদি আমার প্রভু হয়ে থাকো তুমি আমার কাছে আসবে কেমন করে আসবে নিজের নন্দনাচার্যের ঘরেতে বসে রইলেন নিজ ইষ্ট ধ্যানামগ্নে মহাপ্রভুকে কেমন করে টানলেন ধ্যানে টেনে নিয়ে আসলেন বলছেন মহাপ্রভু ভক্তদের শোনো একজন মহাপুরুষ নবদ্বীপে এসেছে তোমরা একটু অনুসন্ধান করো তো এই মহাপুরুষ কোথায় আছে ভক্তরা তো সারা নবদ্বীপ খুঁজে বেড়াচ্ছেন কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না মহাপ্রভুর কাছে এসে নিবেদন করলেন প্রভু আমরা তো নবদ্বীপের প্রতিটা ঘরে খুঁজলাম কিন্তু সেই অবধূত কি তো দেখতে পেলাম না মহাপ্রভু মুচকি হেসে বললেন আমার অতি গৃহ নিত্যানন্দ তো তাই লুকিয়ে আছে লুকিয়ে থাকা স্বভাব তার শোনো তোমরা পাবে না ওকে আমাকে যেতে হবে চলো নিতাই গুণ কীর্তন করতে করতে আমার মহাপ্রভু গেলেন নন্দনাচার্যের ঘরে নন্দনাচার্যের ঘরেতে গিয়ে কি করছেন নন্দনাচার্যের ঘরেতে গিয়ে দেখছেন নিতাই ধ্যানামগ্নে রয়েছেন অপূর্ব মূর্তি নিতাই স্তুতি করছেন মহাপ্রভু নাম রূপে তুমি নিত্যানন্দ মূর্তি মন্ত শ্রীবৈষ্ণব ধাম তুমি ঈশ্বর অনন্ত যত কিছু তোমার শ্রী অঙ্গে অলংকার সত্য 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 ভক্তিযোগ অবতার স্বর্ণমুক্তা রুদ্রাক্ষাদি রূপে নববিধা ভক্তিযোগ আছে মহাশুকে নিজ জাতি পতিত অধম যতজন তোমা হইতে সবার বন্ধ বিমোচন যে ভক্তি দিয়াছ তুমি বণিক সবারে তাহা বাঞ্চে সুরসিদ্ধ মুনিযোগেশ্বরে স্বতন্ত্র করিয়া বেদে যে কৃষ্ণের করে হেন কৃষ্ণ পারো তুমি করিতে বিক্রয়ে নিতাই চাঁদ তোমার হাতে কেনা বেছা কৃষ্ণ পর তত্ত্ব সেবা তুমি চাইলে কৃষ্ণকেও বেঁচে দিতে পারো এত ক্ষমতা তোমার ভাবতে পারেন আজকে সেব্য সেবককে পরিক্রমা করছে সেব্য সেবককে পরিক্রমা করছে যবনী মদিরা যদি ধরে নিত্যানন্দ তথাপি ব্রহ্মার বন্ধ কহে গৌরচন্দ্র সেব্য সেবককে পরিক্রমা করছে গুরু কাকে বলবো গুরু বলতে কি বোঝো মা গুরু কাকে বলে বচন তিনি গুরু শিষ্য কাকে বলে মা শিষ্য কাকে বলে আমরা তো সবাই শিষ্য হয়েছি কিন আমরা তো সবাই শিষ্য কিন্তু শিষ্যের কর্তব্য আমরা জানি না গুরু কি করে গুরু শিষ্যকে মন্ত্র প্রদান করে শিষ্য কি করে ওই সেই সময় দেখা সেই সময় শেষ গুরুদেবের কাছে গেলে গুরুদেব টাকা চাইবে আর গুরুদেবের কাছে গেলে গুরুদেব বলবে এইটা সেটাতে দে না যাব না দূর থেকে থাকি দূরে থাকি শিষ্যের কর্তব্য কোনো পালন করব না গুরু কর্তব্য গুরু পালন করবে যেদিনকে দীক্ষা দিল সেদিনকে শিষ্যের সমস্ত পাপটা হরণ করে নিল এবার গুরু মরছে গুরুর জ্বালায় শিষ্য বলছে তুই মরছিস তোর জ্বালায় তুই মর আমি কেন তোকে দেখতে যাব শিষ্য মানে কি যে গুরু শাসন মেনে চলে শিষ্য মানে কি যে গুরু আনুগত্যে চলে যার কাছে গুরু বাক্যই ব্রহ্মবাক্য চালাকি করে যে গুরুকে সুখী করার চেষ্টা করে না যে গুরুকে মিথ্যে কথা বলে না মিথ্যে প্রতিশ্রুতি দেয় না যে গুরুকে সুখী করার জন্য সব কিছু করতে রাজি আছে আমি যাকে ভালোবাসব তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুকে সুখী করা তাকে ভালোবাসা ভালোবাসতো এমন যে তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি তবে সে প্রকৃত শিষ্য ওই গেলাম গুরুবাড়িতে গিয়ে দক্ষিণা দিলাম গুরুদেবকে ভালো ভালো মোটা মোটা গোলাপের মালা পড়ালাম। বেশ রজনীগন্ধার মোলা গুরুদেব খুশি গোলাপের মালা পেয়েছে কোনোদিন তো পড়তে পারে না তাই গোলাপের মালা পরিয়েছে গুরুদেবকে যাওয়ার সময় এখান থেকে যাওয়ার সময় গুরুদেবের হাতে পাঁচশো টাকা দিয়ে রাস্তায় মিষ্টি টিষ্টি খেয়ে নিও না এ শিষ্য নয় প্রকৃত শিষ্য সে যে গুরুদেবের আদেশ পালন করবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দিয়ে এটাই দেখালেন অতি গৃহ নিত্যানন্দ যার মধ্যে গুরুতত্ত্বও আছে যার মধ্যে শিষ্য আছে আমি রাধাকৃষ্ণ ছেড়ে দিলাম সে তো আছেই পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন মা কেমন করে সেবা করছে মা পাঁচটা রূপ ধরে মহাপ্রভু সেবা করছে কারণ অন্যসাই ভগবান গর্বদসাই ভগবান যার নাভিত থেকে পদ্মজনী ব্রহ্মার সৃষ্টি ক্ষীরদেশাই ভগবান যে ভগবান ক্ষীরোৎসাগরে শুয়ে আছেন অনন্ত দেবের ওপর লক্ষ্মী দেবী তার চরণ সেবা করছেন সীতানাথ যাকে ডেকেছিলেন যে ক্ষীরোদ সাগর টলে গেছিল সুতিয়া আছি আমি ক্ষীরদ সাগরে উঠিয়া বসিলাম আমি নারহার ও হুঙ্কারে সেই ক্ষীরদ্রাই ভগবান শেষেরটা বলছি কেমন করে সেবা করছে ভগবান একদিন বলরামকে ডাকলেন দাদা আমি একটা বড় ব্রহ্মাণ্ড তৈরি করেছি দাদা বলতে পারো আমি ব্রহ্মাণ্ডটা রাখবো কোথায় তুমি তৈরি করেছো তুমিরা জানো তুমি কোথায় রাখবে আমাকে বলে কি হবে বলে না দাদা তুমি তো আমার সেবক তোমাকে তো বলতে হবে আচ্ছা আমি কোথায় রাখি তো দাদা তোমার তো অনেক সাঙ্গ আছে তোমার তো অনেক ছেলেপুলে আছে তাদেরকে বলো না একটু ব্রহ্মাণ্ডটা ধরতে সবাই তো তোমার সেবা করে শঙ্কর্ষণ শঙ্কর্ষণ কারণ সাই তারপর গর্বোধ চাই তারপর ক্ষীরোদেশ চাই তারপর শের তো এদেরকে তো একটু বলো না ব্রহ্মাণ্ডটা ধরে রাখতে আচ্ছা বলছি এখন বলরাম কাকে বলবেন ধরুন আপনার পাঁচটা ছেলে সবাই আপনার সেবা করছে কেউ আপনার গা টিপছে কেউ আপনার চরণ টিপছে আবার কেউ আপনার খাই ফরমাস খাচ্ছে দুজনেই আপনার সবাই আপনার সেবা করছে একটা পরোক্ষ সেবা একটা প্রত্যক্ষ সেবা এখন কাকে বলবেন যদি বড় ছেলেকে বলেন যে তুই ব্রহ্মাণ্ডটা ধর বড় ছেলে বলবে ও আমি ব্রহ্মাণ্ডটা ধরি বাকি ভাইগুলো আমার সম্পত্তিগুলো নিয়ে যাক না তা হবে না কাকে বলবেন শেষ ভাইকে বললেন কে শেষ ভাই না অনন্তদেব যিনি পাতালে থাকেন সে অনন্তদেবকে বললেন যে শোন তুই ব্রহ্মাণ্ডটাকে ধরে থাক আর মুখে কেবল কৃষ্ণ গুণকীর্তন কর বলরাম আবার জিজ্ঞাসা করেছে গোবিন্দকে কতক্ষণ ধরে থাকবে গোবিন্দ বলেছেন আমার কীর্তন করবে আমার গুণকীর্তন করবে গুণকীর্তন করতে করতে যখন মনের মধ্যে একটা সন্তুষ্টি এসে যাবে তখন আমার ব্রহ্মাণ্ডটা নাবি দিয়ে চলে আসবে শঙ্কর সন্ত মনে মাথায় নিয়ে সাই ভগবান মাথায় নিয়ে ব্রহ্মাণ্ডটা দৌড়চ্ছে আর কৃষ্ণ কীর্তন করছে কিন্তু যত কীর্তন করছে তত মনের মধ্যে যাক যে আমার তো কৃষ্ণ বলা হলো না আমার তো দিনে দিনে দিন ফুরালো গৌড় বলা হলো না আমার তো অভিমান গেল না আমার তো আরও কৃষ্ণ কীর্তন করতে হবে তাই মাথায় নিয়ে রয়েছেন পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন মহাপ্রভুর সাথে মিল হলেন নন্দনাচার্যের গৃহেতে দণ্ড কমন্ডল ভাঙলেন এরপর করুণার বিকাশ রামদাস বাবাজী মহারাজ বলছেন কাকে আমরা নিতাই ভোজব না নিতাই করুণা ভোজব অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় জেনালয় তারে যাচি দন্তে তৃণধরী আমারে কিনিয়া লহ ভজ হরি অধম চন্ডাল জনার ঘরে ঘরে গিয়া ব্রহ্মাদির প্রেম লভ প্রেম যাচিয়া সবাইকে দান করছেন বলে এই তোর কি হয়েছে বলে আমার খুব শরীর খারাপ বলে কিছু চিন্তা করতে হবে না তুই প্রাণ ভরে বল দুটো হাত ধরে গৌর্বল প্রাণ ভরে বল আর কিছু চিন্তা করতে হবে না প্রাণ ভরে আজকে এত সুন্দর কথা বলার লোক আর কোথায় গোমা যে বলছে তোদের পাপ তাপ সব আমি নেব জন্ম জন্মার্জিত প্রাণ ভরে বল তোদের পাপ তাপ সব আমি নেব তোরা পূর্ব জন্মে যে পাপ করেছিস এ জন্মে যে পাপ করেছিস সামনের জন্মে যে পাপ করবি সব পাপের দায়িত্ব আমি নেব শুধু প্রাণ ভরে বদন ভরে বল। এত বড় করুণাময় ভগবান আর আসেনি শুধু তাই নয় মা ঠাকুর বলরাম দাসে কয় মনোমন মনোরত সিদ্ধি হয় ভ্রীপাদ ও চরণ আমি যদি নিতায় চাঁদকে ভোজি আমি রাধা কৃষ্ণ পাব নরোত্তম ঠাকুর মশাই প্রেমভোগ চন্দ্রিকায় বলছেন নাম নিতায়ের করুণা হবে তবে তো প্রজে রাধা কৃষ্ণ পাবে তার প্রমাণ রঘুনাথ দাস গোস্বামী পাদ যিনি উদ্ধারণ দত্তপুরের যিনি আদিসপ্তগ্রামের জমিদার বাবা গোবর্ধন হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র জেঠু হিরণ্য বাবা গোবর্ধন যিনি সোনার আসন হাতির পিঠের ওপর বসিয়ে তার উপরে বসে হাঁটতেন চলতেন জমিদারি দেখতেন পাটা মাটিতে পড়তো না সেই রঘুনাথ যিনি ব্রজলীলায় রতিমঞ্জরী তুলসী যাকে আমার রাধারানী কোল বালিশ করে শুতেন সেই রঘুনাথ যখন গৌর কৃপা পাওয়ার জন্য শান্তিপুরে মহাপ্রভুর কাছে গেলেন গৌর বললেন স্থির হও রঘুনাথ না করো এত বাতুল ক্রমে ক্রমে পাইলোকে ভবসিন্ধুকুল কুল মর্কট বৈরাগ্য লোক না করো দেখাইয়া যথাযোগ্য বিষয়ভঞ্জ অনাসক্ত হইয়া মা এইটা বাবা এটা মাথায় রাখবেন এটা আমাদের সময়ের দিকে তাকে মহাপ্রভু বলেছেন আর এটা আমি খুব ভুক্তভোগী আমার মতন একজন অধম পাপি তাই তাদের বংশে জন্মগ্রহণ করেও তাকে বুঝলাম না আমার প্রপিতামহ বৃদ্ধ প্রপিতামহ প্রভুপাল চৈতন্য চন্দ্র গোস্বামী বলতেন পূর্ণ করো কৃপা করো মাগিয়ে এই বর জন্ম জন্ম হই যেন নিতাই কিঙ্কর নিতাই মোর ধ্যান জাতিকুলো প্রাণ নিতাই সর্বস্ব যেন এই রয়ে জ্ঞান কি বলিব হে নিত্যানন্দ পরিবার এ পতীতে ত্রিভুবনে কেউ নাই আর আত্মনিবেদনে করয় পাপিষ্ট পতীত পাবন বংশমোর সে অতিষ্ঠ ইষ্টদেব হয় যার নিত্যানন্দ রায় গৌর লীলাস ফুর্তি পায় নিতাই কৃপায় নবদ্বীপে গৌরচন্দ্র নিত্য বিলাস হয় নিতাই কি প্রায় সেই লীলাস হয় এত বড় দয়ালু ঠাকুর পতিত পাবন পতীতের জন্য দুঃখী প্রতিটা দিন যে পতীতের কথা চিন্তা করেছে প্রতিটা দিন যে পতীত কেমন করে গৌর পাবে আমার মতন অধম পতিত কেমন করে গৌর পাবে মা একটু ভেবে দেখুন আজকে তার জন্মদিন অথচ আমরা তার কদর করি না আজকে সেই নিতা নিত্যানন্দ প্রভুর জন্মদিন যার কৃপা ভিন্ন গৌর তো দূরের কথা গৌর বলবারও ক্ষমতা পাওয়া যায় না আজ সেই নিত্যানন্দ প্রভুর জন্মদিন যার একমাত্র ধন সে দিলে দিতে পারে সে না দিলে কাউকে দিতে পারে না কেউ পেতে পারে না কোনো অবস্থাতে না তার প্রমাণ রঘুনাথ যা বলছিলাম মহাপ্রভু তো শান্তিপুর থেকে তাড়িয়ে দিলেন ফিরে যাও ফিরে যাও ফিরে যাও কেন মহাপ্রভু কৃপা করতে পারতেন না পারতেন না প্রভু কৃপা করতে তুলসী মঞ্জরিত গৌর তো আমার সাক্ষাৎ শ্রীরাধিকা কেন করলেন না জগৎকে দেখালেন গৌরবশীকরণ মন্ত্র নিতাই গুণমণির নাম আমাকে বশ করে অধীন করবে একমাত্র নিতাই নামে যদি কেউ প্রাণ ভরে নিতাই 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 বলে তবে আমি তার প্রেমে বস হব নয়তো কাউর প্রেমে আমায় বশ হবে না নিতাই যারে দেবে ইচ্ছা করে আমি তারই হব অবিচারে কোনো পাত্রাপাত্র বিচার করব না কোনো কেউ যাকে নি তাই চাঁদ কৃপা করবে এসে আমার সামনে ধরবে গৌর সুন্দর একে আমি কৃপা করেছি আমি তাকেই প্রেমালিঙ্গন করব। শ্রেষ্ঠ দান বাবা তিনটে উপহার আছে শুধু গৌর বললে হবে না বাবা জানতে হবে গৌর সুন্দর তিনটে উপহার দেন জানেন বাবা সবই জানেন আপনারা মা সবই তোমরা জানো তিনটে উপহার দেন গৌর সুন্দর তিনটে উপহার কি জানো মা একটা উপহার হচ্ছে প্রেম আলিঙ্গন একটা উপহার হচ্ছে নিজের উর্নি খুলে দেন আর একটা উপহার হচ্ছে জড়িয়ে ধরে মুখের চর্বিত তাম্বুল মুখে দিয়ে দেন তিনটে উপহার এই তিনটে উপহার কিভাবে পাওয়া যায় জানেন তাহলে শুনুন রঘুনাথের তো মনে খুব দুঃখ তা আমি তো কিছুই পেলাম না তিনটে উপহারের একটা উপহারও পেলাম না না প্রেমালিঙ্গন পেলাম না গৌর সুন্দরের উর্নি পেলাম আর না আমি গৌড়ের শ্রীমুখের চর্বিত তাম্বুল অধরামৃত পেলাম জানতে পারলেন কোথায় পানিহাটির গঙ্গা তীরে নিতাই চাঁদ এসছেন পানিহাটির তীরে নিতাই চাঁদ এসছেন রঘুনাথ কি করছেন তবে রঘুনাথ কিছু বিচার করি মনে নিত্যানন্দ পাস চলিলা আর দিনে পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন প্রভু যেন কোটি সূর্য উদয় করে তলে উপরে বহুভক্ত হইয়াছে বেষ্টিত দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত দণ্ডবত হইয়া পড়িল কত দূরে সেবক কহি রঘুনাথ দণ্ডবত করে নিতাই চাঁদ বসে আছেন রঘুনাথ দর্শন করছেন যেন কোটি সূর্য সম একজন আলোর ছটা তার এত উজ্জ্বল রং এত উজ্জ্বল প্রভাব রঘুনাথ দূরে দণ্ডবধ করেছে সেবক নিতাইচাঁদকে বলছে প্রভু ওই অদূরে রঘুনাথ তোমায় দণ্ডবোধ করে এই চোর কেন চোর বলল রঘুনাথকে কেন চোর বলল রঘুনাথ কি চুরি করতে গেছিল রঘুনাথ নিতাই সর্বস্ব ধন গৌর চুরি করতে গেছিলেন চোর কাকে বলি কাউকে না বলে তার জিনিস নেওয়ার নাম চুরি করা নিতাই চাঁদকে না বলে আমরা নিতাই সর্বস্ব ধন গৌড় চুরি করতে গেছিলাম তাই আমাদের নিতাই চাঁদ চোর বলেছে শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন আয় আয় চোরা তোরে করিব দণ্ডন আজকে আমি তোকে দণ্ড দেব প্রভু বলায় তিহ নিকটে না করে গমন আকর্ষিয়া তার মাথে দিলেন চরণ যেই প্রভুর আকর্ষণে রঘুনাথ এলেন তার কাছে এসে রঘুনাথ যেই দণ্ডবোধ করছেন নিতাই চাঁদকে নিতাই চাঁদ চরণটা মাথার উপর তুলে দিয়েছেন এখন মা এই জগতে আমরা কি করব বাবা আমার ছেলের মাথায় হাত দিন বাবা আমার মেয়ের মাথায় হাত দিন বাবা আমার বড়ের মাথায় হাত দিন আমার মাথায় হাত দিন আমার সংসার যেন ঠিক থাকে আমার ছেলে যেন উচ্চশিক্ষিত হয় হাত দিন সাধক কি করবে সাধক করবে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া রঘুনাথ নিতাই চাঁদের চরণটা মাথায় নিয়ে বলছে বলো বলো প্রভু নিতাই আমি কি তোমার গৌর পাব প্রশ্নটা দেখুন শিষ্য গুরুকে কি প্রশ্ন করবে শিষ্য গুরুকে কি প্রশ্ন করবে আমার সংসার গুছিয়ে দাও গুরু সংসার গুছিয়ে দেওয়ার জন্য আছে গুরু সংসার গুছিয়ে দেওয়ার জন্য আছে আমার ছেলের পরীক্ষা তুমি একটুখানি ফোন করে বলো ছেলেকে আশীর্বাদ করো ছেলে পরীক্ষা ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে ছেলে পড়াশোনা করবে না গুরু ফোন করে বলবে আর ছেলে ভালো করে পেয়ে বেরিয়ে যাবে না গুরুর কাছে এইসবের জন্য না গুরু কিসের জন্য গুরু কেবল কৃষ্ণ ভক্তির জন্য গুরুর কাছে যাব কিসের জন্য কেবল কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য কেবল নিতাই চরণ পাওয়ার জন্য কেবল চরণ পাওয়ার জন্য এছাড়া গুরুর কাছে কোনো প্রশ্ন নয় না পরিপ্রশ্নে না সেবায়া কেমন করে সেবা করব শিষ্য কেমন হবে মা বোকা বোকার মতন শিষ্য হবে এই তুই আমার জন্য কি করতে পারিস বলে আপনি যা বলবেন একদম বোকা শিষ্য ছিল এই কি করতে পারিস আমার জন্য বলে আপনি যা বলবেন একটা কাজ করতো আমার ছেলেটাকে জলে ফেলে দে জলে ফেলে দিয়েছে ইয়েটা যারা অন্যান্য গুরু ভাই বোন ছিল এই এই ছেলেকে গুরুপুত্রকে জলে ফেলে দিলি কোনো কাণ্ডজ্ঞান নেই গুরুদেব বলল যে গুরুদেব বললে বলে ফেলে দিবি হ্যাঁ গুরুদেব বলেছে ফেলে দিয়েছি গুরুবাক্য মহাবাক্য আরেকদিন সবাই ইষ্টপোষ্ঠী করছে গুরুদেব শিষ্যকে ডাকলেই শোন এই যে খড়ের চালটা আমার ঘরের যে খড়ের চালটা এখানে আগুন আগুন এই আগুন ধরিয়ে দিদি সবাই যে সমস্ত শিষ্যরা বাকি শিষ্যরা জল দিয়ে আগুন ধরেই দিদি গুরুদেবের ঘরে হ্যাঁ গুরুদেব বললো যে খবর তার গুরুর কাছে আসবি না খবর তার বললাম গুরুর কাছেই আসবি না গুরু গাছে ঘিসলেই তোকে মেরে ফেলবো দূরে থাক শিষ্য দূরে দূরে সেবা করে অনেক দূরে দূরে কাছে আসে না গুরুদেবের কাছে আসে না অন্যান্য গুরুভাইরা বকবে মারবে কাছে আসে না দূরে দূরে সেবা করে এখন গুরুদেবের যাবার সময় সজ্জায় সজ্জিত সমস্ত শিষ্যরা বলছে তুমি যে চলে যাচ্ছ আমাকে কি দেবে এনে আমার জপের মালাটা নেই জপের মালাটা দিয়ে দিয়েছে আচ্ছা তুমি আমাকে কী দেবে আমার গলা মালাটা নেই আমি গলা মালাটা দিয়ে দিয়েছে এই তুমি আমাকে কি দেবে যে আমি যে কাপড়টা পরে আছি কাপড়টা তুই নেই সবাইকে গুরুদেব সব কিছু দিচ্ছেন এবার যে বোকা ছেলেটা যাকে তাড়িয়ে দিয়েছিল সে ছেলেটা দূরে দাঁড়িয়ে আছে গুরুদেব তাকে হাত ছাড়িয়ে দিয়ে ঢাকছে শোন সবাইকে তো সব কিছু দিলাম তুই তো কিছু চাইলি না সবাইকে তো সব কিছু দিয়েছি কিছু চাইলি না শিষ্য গুরুকে বলছেন কি চাইব তুমি তো না চাইতেই সব কিছু দিয়েছ তোমার চরণে ঠাঁই দিয়েছ তুমি কৃপা করেছ একটা প্রশ্ন করবো প্রভু আমাকে ছেড়ে যাচ্ছ কেন আমি অপরাধী তাই আমায় ছেড়ে চলে যাচ্ছ আমায় ছেড়ে চেও না তোমার কাছে ইচ্ছু চাই না তুমি আমায় ছেড়ে চেও না আমার ধ্যান জ্ঞান স্বপ্ন ভজন সাধন শুধু কেবল তুমি আমি যে নিঃশ্বাস নিচ্ছি প্রভু শুধু তোমার জন্য আমি যে চোখে দেখছি শুধু তোমার কৃপায় আমি যে বেঁচে আছি তুমি কৃপা করছো বলে আমায় ছেড়ে যেও না গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করছে যা আমি এতদিন কোনো শিষ্যকে যা দিনই আজকে তোকে তাই দিচ্ছি আমার প্রাণ ভরা আশীর্বাদটা তোকে দিচ্ছি জগৎ পিতা তোর গুরু শিষ্য হবে জগৎগুরু গোবিন্দ তোর শিষ্য হবে সেই বোকা শিষ্যটা কে যেন মা মুনি। যার মৃতপুত্রকে কৃষ্ণ বলরাম বাঁচিয়েছিলেন যে কৃষ্ণ বলরামকে বলেছিলেন কৃষ্ণ বলরাম ফিরে যাও তোমাদের অক্ষয় হোক তোমার এই কীর্তি সর্বত্র গান হোক সেই শান্তিপনিমণি গুরু কৃপায় জগৎগুরু কৃষ্ণ তার গুরু শিষ্য হল কৃপায় কি না হয় কৃপা হি কেবল শিষ্যস্ব পরমঙ্গলম কি না হয় আমাকে গুরু ডেকেছে আমাকে যেতেই হবে এখানে কোনো কথাই চলবে না আমার গুরু ডেকেছে আমাকে আমার আর কেউ নেই সমস্ত সম্পর্ক অনিত্য সম্পর্ক হ্যাঁ মা একমাত্র গুরুর সাথে সম্পর্ক আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে গুরু এমন একজন যে তোমাকে আগেও পথ দেখিয়েছে এখনো পথ দেখাচ্ছে ভবিষ্যতেও পথ দেখাবে এক রাজবাড়ি তার একটা রাস্তার ধারে রাজবাড়িতে তো অনেক খাবার দাবার হয় এখন যে খাবারগুলো রাজবা ওখানে রাজবাড়িতে আর খাওয়া দাওয়া হয় না ওই দারোয়ান করে কি সেই রাজবাড়িগুলো সেই রাজবাড়ী খাবারটা ওই গেটের বাইরে গিয়ে কুকুরদের খাওয়ায় তো একটা কুকুর সে রাজবাড়ি গেটের সামনে সারাক্ষণ পড়ে থাকে আর ওই খাবারগুলো খায় আর গেটের সামনেই পড়ে থাকে গেটের সামনেই পড়ে আছে কোথাও যায় না শীত নেই রাত নেই বর্ষা নেই দিন নেই সকাল নেই সারাক্ষণ ওখানে পড়ে আছে কতগুলো কুকুর এসে ঘেউ ঘেউ করে রাজা বলছে এই হলো রে একদিন খাবার দিয়েছে কতগুলো কুকুর এসছে এসে সেই কুকুরটার ওপর অত্যাচার করছে রাজা বারন্দা থেকে বলছে এই কি ও রে দারোয়ান বলছে আমাদের কুকুরটার ওপর বাকি কুকুরগুলো ঘেউ ঘেউ করছে দেখুন আগে রাজা চিন্তনা কুকুরটা ওর বাড়ি গেটের সামনে বসেছিল বসে থাকতে 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 রাজা বলছে আমাদের কুকুরটা দারোয়ান বাকি কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে ওই কুকুরটাকে ঘরের ভেতর ঢুকিয়ে দিল তেমনি কেমন করে থাকবো মা গুরুর কাছে কুকুরের মতন মা আমি ছিলাম আমি কোনোদিন থাকতে পারিনি কেন থাকবো উল্টো পাল্টা কথা বলে টাকা পয়সা চায় গুরুর কাছে গুরুর কাছে যাবো কেন আমার তো একটা সংসার আছে আমার তো একটা স্ট্যাটাস আছে সারাক্ষণ গুরু 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 করলে হবে আমার সংসার নষ্ট হয়ে যাবে গুরুকে প্রসন্ন করি কিরকম ভাবে ওই যখন গুরুর সামনে আসি তখন তিলক করি হাতে জপের মালা করি গুরু প্রসন্ন না এটা চালা কি করে গুরু প্রসন্ন করা এতে গুরু প্রসন্ন হয় না গুরু প্রসন্ন হয় কি করে গুরুর সেবা করে গুরু সেবা কেমন করে করব গুরুর আজ্ঞা পালন করে সাধক তুকারাম তার শিষ্য গণুকে বলছে গনু আমার জন্য কি করবি বাবা বলে আপনি যা বলবেন গঙ্গার ধারে বসে আছে কতগুলো মা গঙ্গার ধারে কাপড় কাচ্ছে তাদের ছেলেরা পাশেই খেলা করছে বলছে ওই যে ছেলেগুলো খেলা করছে ওদেরকে তুলে নিয়ে আয় তুলে নিয়ে এসছে এখানে একটা গর্ত কর গর্ত করেছে ছেলেগুলোকে গর্তের মধ্যে ইয়ে করে দে চাপা দিয়ে দে চাপা দিয়ে দিয়েছে দিয়ে এবার ভজন করে কেন বসে মালাকর ভজন গনু ভজন করছে এবার ছেলেগুলো তো মাকে মায়েরা কেউ খুঁজে পাচ্ছে না গ্রামের কেউ খুঁজে পাচ্ছে না হই হই পড়ে গেছে ছেলে কোথায় ছেলে কোথায় তুকারাম বেরিয়ে এসছে সাধু তুকারাম বেরিয়ে এসছে বেরিয়ে এসে বলছে কি হয়েছে এত চিৎকার কেন বলে আমাদের ছেলে খুঁজে পাচ্ছি না সাধু বাবা একটু খুঁজে দিন আপনি তো অঙ্ক জানেন হ্যাঁ অঙ্ক করে ছেলেগুলোকে খুঁজে দিয়েছে ও যে ওই যে ছেলেটা বসে আছে না ওকে তুলুন ওর ওর মাটির নিচে ওর মাটির নিচে ছেলেগুলো পুতে পুতে রাখা আছে গনুকে তুলে দিয়ে মাটি করে দেখে তিনটে ছেলে মৃত অবস্থায় চিন্তা করে দেখুন প্রত্যেক গ্রামবাসীর কিরকম রাগ হচ্ছে গনুকে এই মারে তো সেই মারে গনুকে এই মারে তো সেই মারে বেধে। সাধক এবার এলেন সেই মৃত তিনটে ছেলের মাথায় হাত বুলিয়ে ভুলিয়ে কি হয়েছে যা মায়ের সাথে খেলতে যা সাধুর হাত তো যা আর গণুকে সে গ্রামবাসী এমন মেরেছে তার মুখ চোখ ফেটে রক্ত পড়ছে বাঁধন খুলে দিয়েছিস গনু পড়ে গেছে গুরুদেব শিষ্যকে প্রশ্ন করছে কেমন লাগছে মাঠটা যে খেলে কেমন লাগছে আমার মতন শিষ্য হলে কি বলবে আপনার সংবার কোনোদিন করব না আর আসবই না আপনার সাথে গণ কি বলছে গুরু कृपा ही केवल शिष्य আমার মতন হলে কি বলবে আপনার সঙ্গ আর করবই না আপনার জন্য আমি মার খেলাম আপনি আমাকে মিথ্যে কথা বলে ফাঁসালেন শিষ্য তখন গুরুর দিকে আঙুল তুলবে আমার মতন অর্ধম পামর গুরু অর্থ বুঝি না শিষ্যের দিকে আঙুল তুলবে শিষ্য গুরুর দিকে আঙুল তুলবে গনু বলছে শিষ্যস্ব পরম গুরু কৃপাহি কেবলম গনুকে কি করছেন তুকারাম কোলে তুলে নিয়েছেন গনু আমি তোকে পরীক্ষা করছিলাম এই তো শিষ্যের ব্যবহার নিতাই চাঁদ এমন ভাবেই পরীক্ষা করেছেন বৃন্দাবন দাসকে বৃন্দাবন দাস ঠাকুর শিষ্য ছিলেন এমনভাবেই পরীক্ষা করেছেন ত্যাগ করে দিয়েছেন কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর কখনো নেতাই চাঁদের চরণ ছেড়ে যাননি আমি আমার গুরুর কুকুর আমি আমার রাধারানীর কুকুর এক পাঞ্জাবি এই কদিন আগে ঘটনা আমাকে বর্ষানা থেকে ফোন করে বলল যে দাদাজি দাদা প্রভু আজকে একটা অপূর্ব ঘটনা ঘটেছে ওটা কি হয়েছে বাবা এই আমার স্ত্রী বসে আছে স্ত্রীর সামনেই হয়েছে এর সামনেই ফোনটা কি হয়েছে পাঞ্জাবি হরিয়ানায় থাকে তার বইয়ের নাম হচ্ছে কিশোরী অল্প বয়সে মারা গেছে সে পাঞ্জাবি কেবল কিশোরী 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 করছে দুঃখেতে তো তার বাড়ির উপর দিয়ে কতগুলো সাধু যাচ্ছিল বললো চলো তুমি এত কষ্ট পাচ্ছ আমাদের বর্ষানে লাডলির কাছে গেলে সেখানে কষ্টটা কিছুটা নিরূপণ হবে আচ্ছা আমি সেখানে গেলে কিশোরীকে পাবো বলে তুমি সেখানে গেলে পরম আনন্দে থাকবে চলো বর্ষানে গেছে শ্রীজির মহলের নিচে সিঁড়িতে বসে হা কিশোরী হা কিশোরী হা প্রাণেশ্বরী হা কিশোরী বলে ডাকছে রাধানী ললিতাকে বলছে ললিতা ওকে ডেকে নিয়ে রাধানী ললিতাকে বলছে ললিতা ওকে ডেকে নিয়ে আয় আমার কাছে ললিতাজি রাধানীকে বলছেন প্রাণেশ্বরী ও তো তোমায় ডাকছে না ও তোর বউ কিশোরীকে ডাকছে বলছে ও ললিতা বর্ষা না কেন জানিস কেবল কৃপার বর্ষণ আর এই বর্ষানে আমার নাম ধরে যখন কেউ ডাকে আমি তাকে কৃপা করবো না এরকম হতে পারে আয় ললিতা ওকে ডেকে নিয়ে আয় ও তো কিশোরী কিশোরী করছে আয় ডেকে নিয়ে আয় সেই কিশোরী সেই পাঞ্জাবি রাধারানীর দাসী হলো কেমন করে হলো রাধা রানীর মহলে কুকুর হয়ে থাকলো আমি আমার গুরু চরণে কুকুর হয়ে থাকবো আমার গুরু বকবে আমার গুরু ঝ্যাটা মারবে আমার গুরু গালাগাল দেবে আমার গুরু আমার কত কথা বলবে কিন্তু আমি আমার গুরুকে ছেড়ে কোথাও যাব না আমি আমার গুরুর ওপর অভিমান করব না আমার গুরু যা বলবে আমার গুরুই তো আমার ভগবান আমার গুরুই তো আমার গোবিন্দ আমার গুরুই তো আমার নিতাই আমার গুরুই তো আমার গৌর আমি চিনবো কী করে আমার গৌরকে আমার নিতাইকে আমার গুরুই তো আমাকে চেনাবে তাই আমি কেবলমাত্র গুরু চরণ ধরে নিতাই চরণ ধরে গৌরকে কৃপা করে পাব আজ আপনাদের সামনে অনেক কথা বলবার ইচ্ছে করছে কিন্তু কাল রাত্রির থেকে প্রায় পাঁচটা প্যারাসিটামল খেয়ে আছি আমি কালকে রাত্রিরে আমার কাপুনি দিয়ে জ্বর আমি বলতাম না কথাগুলো কিন্তু এখন শরীরটা আবার খারাপ করছে আজ আমার নিতাই চাঁদের জন্মদিন আমি জানি না আমি এই বনগা টাউন হলে আর পাঠ করতে আসতে পারবো কি না কারণ আমার শ্রী গুরুদেব আস্তে আস্তে আমাকে সব জায়গা থেকেই আটকে দিচ্ছেন আর বাইরে বেরোই না ইচ্ছেও করে না কারোর সাথে মিশতে কারোর সাথে কথা বলতে এসেছি যখন নিতাই কথা বলবো বলে নিতাই কথা আস্বাদন করব বলে নিতাই কথা শুনতে নিতাই দেখতে আপনাদের মধ্যেই তো নিতাই আছে তুলসী কাননং যাত্র যাত্র পদ্মবনীচ পুরাণ পাঠন যাত্র তত্র সন্নিহিত হরি নিতাই তো আপনাদের মধ্যেই আছে নিতাই চাঁদ ছাড়া আমাদের আর গতি নাই গতি হতে পারে না মহাপ্রভুর কাছে আমরা যখন ভজনা করছি গৌর বলছেন আমাকে ভজে বাস আমাকে ভজে মাগে বিষয় সুখ এত বড় মূর্খ আমি বিজ্ঞ আমি তাহা কেন দেব সচরণ আমৃত দিয়ে বিষয় ভোলাব নিতাই চাঁদে কৃপা করে নিতাই চাঁদের চরণ দিয়ে আমাদের চরণে নিয়ে যাবে আমরা সেই আশায় বসে আছি হে নিতাই চাঁদ আজ তোমার আসবার দিন হে আমার কুলের দেবতা নিতাই হে আমার অগতির গতি নিতাই হে আমার পতীতের বন্ধু নিতাই হানিতাই হানিতাই তোমাকে ভালোবাসব এমন যোগ্যতা আমার নাই অভিমানের ক্ষণিত পরনিন্দা পরচর্চা তোমাকে প্রেম করব এমন যোগ্যতাও আমার নাই গৌর পাবারও আশা করি না গৌর পেতে গেলে যে ভজন যে মন যে স্মরণ লাগবে কোনোটাই আমার নাই সংসারী যে শুধু একটা কৃপা নিতাই তুমি তো জগৎকে কৃপা করো তুমি তো পতীতের বন্ধু তুমি আমাকে একটা কৃপা করো আমার অন্তিমকালে আমার চোখ বন্ধ হতে হতে তুমি একবার আমার সামনে এসে দাঁড়িও আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না তুমি আমাকে অনেক দিয়েছ অনেক সুখ দিয়েছো মাথায় ছাদ দিয়েছ থাকার খেতে দিয়েছ লজ্জা নিবারণে পোশাক দিয়েছো শুধু একটা কৃপা করো পিতামা ভীষ্ম যখন সরসজ্জায় আছেন খুব যন্ত্রণা মৃত্যুদেবী পিতামাকে বলছেন পিতামা আমাকে গ্রহণ করো বলে না 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 যে আমার এই সরসজ্জার কারণ সে আমার সাবনা এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে ভগবান বেরোতে যাবে পিসিমা কুন্তি ধরলেন চলে যাচ্ছ যাচ্ছ যাও একটা আশীর্বাদ করে যাও বলে কি আমাকে অনেক দুঃখ দিয়ে যাও অনেক কষ্ট দিয়ে যাও বলে সে কি মা লোকে তো আমার কাছে সুখ চায় আমাকে সুখ দাও সমৃদ্ধি দাও আর তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসি মা তুমি না আমার পিসি বলে সুখে পড়লে তো আমরা নিতাই ডাকি না সুখে পড়লে আমরা নিতাই চাঁদকে ডাকি ডাকি না আমরা গৌর বলি গলি না যখন আমরা দুঃখে পড়ি যখন প্রচন্ড দুঃখ হয় তখন আমাদের গুরুর কথা মনে হয় আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আমাদের গুরুর কথা মনে হয় তখন আমাদের নিতার কথা মনে হয় যে দুঃখে পড়লে হা গোবিন্দ বলে ডাকা যায় যে দুঃখে পড়লে হা গোবিন্দ বলে কাঁদা যায় সেই দুঃখ আমি নিরন্তর চাই এবার যুধিষ্ঠির এলেন চলে যাচ্ছ আমার তো আর কেউ নাই আমি রাজ্যপাঠ চলাব কি নিয়ে যুধিষ্ঠিরকে বললেন চলো পিতামার কাছে যাই এদিকে পিতামা যন্ত্রণায় কৃষ্ণকে ডাকছে কষ্টে আর আবছা হয়ে আসছে চোখটা দেখছেন দূর থেকে কৃষ্ণ অঙ্গগন্ধ নাকে যাচ্ছে আর দূর থেকে কি যেন হলুদ বসন পরে পিতামার দিকে এগিয়ে আসছে সবাই প্রণাম করেছে যুধিষ্ঠির প্রণাম করেছে অর্জুন প্রণাম করেছে ভীম প্রণাম করেছে নকুল সহদেব সবাই প্রণাম করেছে সবার শেষে প্রণাম করেছেন সাক্ষাৎ গোবিন্দ পিতামা এসেছ আমার সামনে এসে দাঁড়াও জানো অর্জুনের থেকে আমি বেশি ভাগ্যবান বলে কেন আমি তো অর্জুনের রথে বসে যুদ্ধ করেছি যুদ্ধ করিনি আমি অর্জুনের রথ চালিয়েছি আমি তো অর্জুনের সাথে ছিলাম থাকলে কি হবে অর্জুনের থেকেও বেশি ভাগ্যবান আমি কেন খেলেছো তুমি বান মেরেছে অর্জুন তোমার পিছন থেকে অর্জুন তোমায় দেখেনি আর আমি ভীষ্ম পিতামা আমাকে দেখো আমার কত সৌভাগ্য আমি আমার সাক্ষাৎ গোবিন্দকে দেখতে দেখতে যুদ্ধ করেছি তাহলে কে বেশি ভাগ্যবান হলো তুমি এসেছ কেন তাও আমি জানি আমার অন্তিমকাল এসে উপস্থিত তাই তুমি এসেছো কথা দিয়েছিলে আমার অন্তিমকালে এসে দাঁড়াবে এসো হৃদয়ে ধরিব তোমার ওরাঙাচরণ নয়নে হেরিব তোমার ও চাঁদবদন মুখে উচ্চারিবে তোমার মধুর চৈতন্য নাম এই মতো মোর ইচ্ছা ছাড়িব পড়ান এটাই একজন সাধকের চাওয়া উচিত আর কিছু না ভগবানকে প্রণাম করব নিতাই চাঁদকে প্রতিদিন প্রণাম করব আমার গৌর সুন্দরকে প্রতিদিন প্রণাম করব এইটাই চাইব নিতাই তুমি যদি কৃপা করো তো এমন কৃপা করো আমার গুরুদেবের সামনে সঙ্গে তুমি আমার অন্তিমকালে আমার সামনে এসে দাঁড়াবে আর তোমাকে ডাকতে ডাকতে তোমায় দেখতে দেখতে তোমার চরণ বুকে নিয়ে আমি চলে যাব এই প্রার্থনা এই প্রার্থনা করে আমি এই প্রচারিণী সভার সমস্ত সদস্যকে বিশেষ মিনতি জানাই এবং আপনাদের কাছে বিশেষ মিনতি আমি অন্তে একটু নিতাই কীর্তন করব আপনারা সবাই একটু কীর্তন করবেন আমি যখন স্টেজ থেকে নামব আমাকে দয়া করে কেউ প্রণাম করবেন না আমি কাউর প্রণাম নেবার যোগ্যতা আমার নাই আমি খুব সামান্য মানুষ আমি রাধানীর দাসী আমি কুঞ্জে একধারে পড়ে থাকি রাধানীর কুকুর হয়ে প্রিয়াজি আমাকে রেখেছে তার চরণের তলায় কৃপা করে আমাকে সে কৃপা থেকে বঞ্চিত করবেন না আপনারা প্রণাম করলে আমার মনে অহংকার আসবে আমি গোসাই আমি উচ্চ উচ্চপদস্থ কিন্তু বাবা মা সত্যি বলছি আমি নিতাই চাঁদের দাসানুদাস আমার প্রভু নিত্যানন্দ আমার প্রভুর প্রভু নিত্যানন্দ আর জয়দেবদা মাস্টারমশাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ আগামী বছর থেকে আমার দাদা আমার ভাই সবাই ভাগবত পাঠ করেন তাদেরকে আপনারা আমন্ত্রণ করবেন আমাকে ডাকবেন না আমি আর ভাগবতী এই রকম আসরে আর পাঠ করতে পারবো না এই হয়তো আমার শেষ পাঠ নিতাই বলে এখানেই আমার পাঠের সমর্পণ করলাম শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গু হরিব নিতাই চাঁদ নিতাই চাঁদ চান না আমি আর বাইরে পাঠ করি বাবা আপনাদেরকে আমি এই প্রার্থনা করি আমাকে অনুরোধ করবেন না শ্রী গুরু প্রেম আনন্দে নিতা বলো নব ও যদি তোর বি ভব পারব নিতাই নিতাই বলো যদি তোর বি ভব পার নিতাই নিতা আমার নিতানন্দ নন্দ জগতে গুরু জীবের দূর লিম দিছেন যাচ্ছি বিলাই প্রে সে করে না জাতির বিচার নিতাই নিতা আপনাদের সকলের নিতাই চরণে মতি হোক আপনারা সবাই যেন নিতাই বলে ডাকতে পারেন এই প্রার্থনা রাখি শ্রী গুরু প্রেম